আলিপুরদুয়ারে আরএসএস কার্যালয়ে আক্রমণের প্রতিবাদে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আলিপুরদুয়ার শহরে আরএসএস এর প্রতিবাদ মিছিল হলো শুক্রবার। দুষ্কৃতীদের প্রশাসন মদত করছে এই দাবিকে সামনে রেখেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই মহামিছিল বের করে এদিন। অভিযোগ, গত 15 ডিসেম্বর আলিপুরদুয়ার শান্তিনগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হন সংঘের জেলা প্রচারক পরিমল দেব শর্মা। সংঘের পক্ষ থেকে লিখিতভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে 6 জনকে গ্রেপ্তার করলেও সংঘের অভিযোগ পুলিশ দোষীদের সাহায্য করছে, দোষীদের বিরুদ্ধে কোনো অস্ত্রের মামলা রুজু করেনি। এদিনের এই মহামিছিলে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে অংশগ্রহণ করতে দেখা যায়। এই মিছিলকে আটকাতে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছিল, শেষ পর্যন্ত মিছিলটি মিলন সংঘের কাছে আটকে দেয় পুলিশ। পুলিশি কর্ডন ভেঙে পুলিশ সুপারের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করেন আরএসএস বাহিনী। চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে শহর জুড়ে, মার মুখী আরএসএস বাহিনীকে সামাল দিতে কাল ঘাম ছুটে যায় পুলিশের। তীব্র শীতের মধ্যেও রাজনৈতিক উত্তেজনার পারদে সরগরম হয়ে ওঠে আলিপুরদুয়ার শহর। এরপর পুলিশি বাধায় রাস্তায় বসে পড়ে আন্দোলন শুরু করেন নিশীথ প্রামাণিক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা গঙ্গা প্রসাদ শর্মা সহ আরএসএস কর্মী সমর্থকরা। পুলিশের অভিযোগ, কোন রকম আগাম অনুমতি না নিয়ে আরএসএস এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের চেষ্টা করে আন্দোলনকারীরা। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে আক্রমণ আসবে, আক্রমণ পাল্টা আক্রমণ, এটা একটা রাজনীতির অংশ। কিন্তু আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের উপরে যেভাবে জঘন্যভাবে একেবারে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এটা শুধুমাত্র একটা ন্যাক্কারজনক ঘটনা নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্রের উপরে, পশ্চিমবঙ্গের যে কৃষ্টি, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, আমার মনে হয় তার উপরে একেবারে জঘন্যভাবে কুঠারাঘাত করা হয়েছে। আরএসএস এর স্বয়ংসেবক মানে আমরা জানি, যারা দেশের জন্য সর্বদা নিয়োজিত প্রাণ, যারা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ঘর সংসার সব কিছু ছেড়ে যারা সমাজ এবং দেশের জন্য নিজেদেরকে অর্পণ করেছে, তাদের সঙ্গে এই রকম জঘন্য ব্যবহার, আমার মনে হয় এটা গণতন্ত্রের গলা টিপে হত্যা করার সমান, আমার তাই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গে জানেন আপনারা যে গণতন্ত্র নেই, এখানে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় একদিকে যেমন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে প্রত্যেক দিন প্রতিনিয়ত মিথ্যে মামলা এবং তাদের উপরে অত্যাচার হচ্ছে, ঠিক একইভাবে আজকে আমরা দেখছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক যাদের, যারা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না, যারা সব সময় সমাজের জন্য নিয়োজিত প্রাণ, যারা দেশের জন্য, যারা ঘর সংসার আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে যারা কিন্তু নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে, তাদের সঙ্গে এই ধরনের ব্যবহারের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি দেখি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা গঙ্গা প্রসাদ শর্মা এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বক্তব্য, পুলিশ দোষীদের বিরুদ্ধে অস্ত্রের কোনো মামলা রুজু করেনি, পুলিশ দোষীদের সাহায্য করছে, তাই সংঘের পক্ষ থেকে এই ধিক্কার মিছিল। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট। আমরা যে এফআইআর করেছি সেখানে উল্লেখ করেছি আর্মস নিয়ে ওরা গিয়েছিল, অথচ পুলিশ কিন্তু কোনো আর্মস অ্যাক্টের ধারা দেয়নি। আপনারা দেখুন পুলিশ কিভাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা বলি নাই টিএমসির লোক আক্রমণ করেছে, কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি সম্ভবত ওরা টিএমসি আশ্রিত দুষ্কৃতি ছিল, যার জন্য পুলিশ এই কৃত্যতা করেছে। ভাবুন আপনারা, একটা আর্মস এর কথা ওখানে উল্লেখ আছে কিন্তু পুলিশ আর্মস অ্যাক্ট দেয় নাই। ওখানে উল্লেখ আছে টাকা চুরি করেছে, পুলিশ কিন্তু 379 দেয় নাই। তার বিরোধ স্বরূপ আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমরা এখানে সমস্ত সবাই সংঘের স্বয়ংসেবকের নাতে এখানে উপস্থিত আছি। আপনারা দেখুন এখানে কোনো একটা বিজেপির ঝান্ডা নাই। আমি নিজে একজন স্বয়ংসেবক, স্বয়ংসেবক হিসাবে আমার কার্যালয়ের উপরে যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে আজকে আছি, কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ এটা পুলিশ করতে দিবে না। আপনারা ভাবুন আমরা কোন বাংলায় আছি এখন, কিন্তু আলিপুরদুয়ার সমস্ত যারা আমাদের পরিবারের কার্যকর্তারা আছে, এই পুলিশের অত্যাচার বা এই দুষ্কৃতীদের অত্যাচার আমরা মানব না। আগামী দিনে যদি এইভাবে আমাদেরকে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে এইভাবে হনন করার চেষ্টা হয়, তাইলে আমরা সেভাবেই পথে আমরা নামবো। আমাদেরকে গুলি করুক এদের খুশি ক্ষমতা থাকলে।